ভালোবাসা একবারই হয় জীবনে, ভালোবাসা একবারই হয় জীবনে। ভালো লাগা ক্ষণিকের তরে, আপনি ট্রেনে যাচ্ছেন কিংবা কোনো বিশেষ জায়গায় গেলেন, কাউকে একটু ভালো লাগলো, এটা ভালোবাসা না কি গোসাই? এক জায়গা গান শুনতে বসেছেন, দেখলেন তার গলায়ও তুলসীর মালা, সেও কৃষ্ণ কথা শুনে চোখের জলে ভাসছে, আপনার ভালো লাগলো, একটা প্রেম আলিঙ্গন করলেন, কিন্তু তাতেই ভালোবাসা হয়ে যায় না। আর বাসা যদি ভালো না হয় সে ভালোবাসা বোঝে না। ভালো লাগা ক্ষণিকের তরে, বেহালাটা একটু বাড়বে, ভালোবাসা হয় যে অন্তরে, টোন বেশি আছে, টোনটা একটু কমাইয়ে ভলিউমটা বাড়াই দাও বেহালা। ভালো লাগা ক্ষণেকের তরে, ক্ষণেকের তরে, ভালোবাসা হয় যে অন্তরে, অ্যালার্ট থাকতে হবে, কেন অ্যালার্ট থাকতে আমি বলে দিচ্ছি, ছোট আমি গান গাচ্ছি, আমাকে তো আপনারা পারিশ্রমিক দিয়ে এনেছেন নাকি, নাকি আমি বিনে পয়সায় গান গাইতে এসেছি, তাহলে আমার ডিউটিটা ঠিক মতো করতে হবে। আমি যদি কবি গান গাইতে এসে এখন বাউল গান গাওয়া আরম্ভ করি, হাজলামো আরম্ভ করি, তাহলে আমার মানুষ কি করবে, আর গান দেবে? সবসময় আমার হিসেব রাখতে হবে, সমাজ আমাকে দিচ্ছে যা দিয়ে আমার সংসার চলছে, সেটাকে পরিষ্কার পরিশুদ্ধভাবে আমাকে পরিবেশন করতে হবে আমার ক্ষমতা অনুযায়ী। কোনো জায়গায় যদি ত্রুটি থাকে সেটা আমাকে শিখতে হবে। আমরা যে যে কর্মটা করে অর্থটা পাই, লক্ষ্য রাখতে হবে যে যার রাজমিস্ত্রি কাজ করে কত পায়, বড়জোর 500 টাকা পায়, আর যে তার লেবারি করে সে বড়জোর 400 টাকা পায়, 8টা ঘন্টা ডিউটি করে ওই রোদের ভিতর, কি কষ্টটা করে 500 টাকা ভরে তারপরে বাড়ি যায়, তাহলে আমি কত পাই, আমি কতটুকু খাটনি দেই, আমার যেটুকু দেওয়া দরকার সেটুকু আমি দেই কি না? ফাঁকি দিয়ে যে টাকা নেবে, যদি কেউ ফাঁকি দিয়ে পয়সা নেয় সেই পয়সা তার হারামের পয়সা, ওই পয়সা তার সংসার ধ্বংসের দিকে টেনে নিয়ে যাবে, তার জীবনটা ধ্বংসের দিকে টেনে নিয়ে যাবে। মনে রাখবেন যে কথাগুলো বলে যাচ্ছে, এই জন্য সবসময় অ্যালার্ট থাকতে হবে। ভালো লাগা অনেকের তরে, আমি এমএলএ হয়েছি, আমাকে একটা শপথ বাক্য পাঠ করিয়েছিল বিধানসভায়, ওটাকে আমার মনে রাখতে হবে। আমি যদি তার ব্যতিরিকে কাজ করি তাহলে আইন আমাকে ক্ষমা করবে, করবে কি? আমি সৎভাবে জনগণের সেবা করব,
এটা আমার শপথ বাক্যের মধ্যে পড়তে হয়েছে আমাকে। ওই দেবতার মন্দিরে দাঁড়িয়ে লক্ষ মানুষ আমাকে বোতাম টিপে ওখানে পাঠিয়েছে, তাহলে আমি যদি সেই শপথ বাক্য ওইটাকে রক্ষা না করি, ওর বিরোধী কাজ করি, তাহলে আমারে ধরবে না, আইন আমাকে ছাড়বে? আমি আমাকে দিয়ে বলছি, যদি এই আইনেও ধরা না পড়ি, ঈশ্বরের আইনে কেউ ছাড়া পাবে না, পাবে না, পাবে না। এই জন্য পাগল বিজয় সরকারের গান আছে, ওরে আমার মন বেহুশিয়ার, দেহরাজ্যের পাওয়ার পেয়ে হয়েছে এক হায়ার অফিসার। নিজের ভালো কি বন্ধ, সে বিচার বুদ্ধি বন্ধ, কেবল ভোগের সম্বন্ধ, এ রোগের নাহি প্রতিকার। তোমার বিচারের পর বিচার আছে, সেটাই চলবে না অবিচার, আমার মন বেহুশিয়ার, দেহরাজ্যের পাওয়ার পেয়ে হয়েছে এক হায়ার অফিসার। উপকার করতে না পারো, জীবনে কারো ক্ষতি করে না, রেহাই পাবা না, কেউ রেহাই পাবা না। ভালো লাগা অনেকের তরে, ভালোবাসা হয় যে অন্তরে, ভুলিতে পারে না কেউ তা জীবন ভরে, জীবন ভরে। কোনদিন দুই না, শাস্ত্র কি বলছে? রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুই দেহে ভেদ নাই শাস্ত্রে পরমাণ। রাধা কৃষ্ণ একাত্মা, দুই দেহ ধরি অনন্য বিলাসের রস আস্বাদন, বুঝবা এগুলো নারদের মা গিলুতে ঢুকবে না, হচ্ছে বিধিমার্গের ভক্ত, ও ভক্ত কিন্তু বৈদিক ভক্ত, ব্রজ প্রেমের ভক্ত যদি কেহ হতে পারে, একমাত্র তারাই থাকে বিশুদ্ধ। একটা ছোট্ট গল্প বল, এক গুরুদেবের কাছ থেকে তার এক শিষ্য দীক্ষা নিয়েছে, তার বৈরাগ্য জেগেছে, সে বিবাহ করেনি, নবযৌবন সম্পন্ন যুবক গুরুদেবকে বলেছিল, গুরুদেব আমি কৃষ্ণ দর্শন করতে চাই। গুরুদেব বলেছিল, রাধা প্রেম না হলে কৃষ্ণ দর্শন হয় না কোনো কালে। রাধা কেমন? বলে রাধার রূপ আর স্বরূপ শোনো। তখন গুরুদেবের মুখে শুনেছে, সচ্চিদানন্দ কৃষ্ণের স্বরূপ, সচ্চিদ আনন্দ কৃষ্ণের স্বরূপ, অতএব স্বরূপ শক্তির হয় তিন রূপ, সদংশে সন্দিনী, আনন্দাংশে লাদিনী, চিদাংশে সম্বিজ্ঞারে জ্ঞান করে বলে। সুখরূপে কৃষ্ণ করে সুখ আস্বাদন, ভক্তগণের সুখ দিতে লাদিনী কাল, লাদিনীর সার প্রেম, প্রেমের সার ভাব, প্রেমের পরমকাষ্ঠা নাম মহাভাব। সেই মহাভাব স্বরূপা রাধা ঠাকুরানী
কৃষ্ণ প্রেমানন্দে কর উলুদ্ধানি হরিধানি তাহলে রাধারানীর স্বরূপে হচ্ছে মহাভাব। বাবা তোমরা যারা এখনো গান শুনছো, গল্প আমি বলবো পরে, মূল কথাগুলো আগে তুলে ধরি আসল। আমার গান শোনার পরে যদি দুটো একটা মানুষেরও একটু মনের গতি পরিবর্তন হয়, তাহলে ঈশ্বরের দরবারে আমার জায়গাটা পরিষ্কার হবে। না অসীম, তুই কবি গান গেয়ে খালি বাজে কথা কইস নাই, তোর দ্বারা এই জগতের কাজ হয়েছে। রূপ কেমন ষোলকলায় পূর্ণা আমার রাধিকা সুন্দর, ফুল ফল পশু পাখি এই চারি চারি, জবা পাদ তিল ফুল ও নাসা পদ্ম গন্ধ, চম্পক বর নিরাধে কুসুম প্রবন্ধ। শ্রীফল যুগল স্তন রাম রম্ভাউরু, দারিম্ব দন্ত বীজ ও অষ্টবিম্ব চল। আর কি বলছে, করি কর হরি নাখি কপিল পুচ্ছ কেশ, সিংহ কোটি দেখিয়া বিমুগ্ধ ঋষিকেশ, খঞ্জন গমন গৃহিণী গণ্ড যুগমালা, পিকস্বর ময়ূর সুঠাম এই ষোলকলা। ফুলের চার, ফলের চার, পশুর চার, পাখির চার, চারি চারি ষোলকলা। আমি এগুলো এখানে ভেঙে আর বলবো না, এগুলো গুরু ঘরে অন্তরঙ্গ যারা গুরুর কাছ থেকে জেনে নেবেন। কোন গুরু? শ্রী গুরু, দীক্ষা গুরু কৃষ্ণ আমার শিক্ষা গুরু রাই, বৃন্দাবনের ভজন তত্ত্ব যাহার কাছে পাই, ঊর্ধ্বলিঙ্গ ঊর্ধ্বজনি ঊর্ধ্বরতি হয়, ঊর্ধ্ব না হইলে জীবে যাবে জমালয়, পুরুষের লিঙ্গ হয় মস্তকের মণি, তাহা দিয়ে খেলা করে দেবপদ্মজনী, সাধকের স্থান হয় বৃহৎ বৃন্দাবন, শ্রীরাধিকা হয় তার প্রেমের মহাজন। গুরুদেবের কাছে, শ্রী গুরুর কাছে আপনি অন্তরঙ্গ যদি হতে পারেন তবে বলবেন, বহিরঙ্গ ভক্তের সঙ্গে অন্তরঙ্গ আলোচনা হয় না। তখন কি ব্রাহ্মণ একজনও ছিল না? মহাপ্রভু কেন গিয়েছিলেন রায় রামানন্দের কাছে? অন্তরঙ্গ। এই জন্যে বলছে, বহিরঙ্গ নিয়ে করে নাম সংকীর্তন, অন্তরঙ্গ নিয়ে হয় প্রেম আস্বাদন। কাম আস্বাদন না কিন্তু প্রেম আস্বাদন, খুব লক্ষ্য করতে হবে কথা। গুরুদেবের কাছ থেকে পরিশুদ্ধ রাধারানীর রূপ শুনে নিল, তা ওই বৈরাগ্য জীবন যাপন করে। তিনবারই ভিক্ষা করে যা পায় তাই দিয়ে গোবিন্দের ভোগ লাগায়, রাধাকৃষ্ণের ভোগ লাগায়, তাই প্রসাদ পায়। ঈশ্বর প্রাপ্তির জন্য খুব কঠিন সাধনার দরকার গো। ওই গানটা মনে হয় মান্নাজির গান, কপোটা চোখের জল ফেলেছ যে আমায় ভালোবাসবে, পথের কাঁটায় পায়ের রক্তটা ঝরালে বলো কেমন করে আমার কাছে আসবে, কি কথা রে। এই গানটা শুনে অনেকে অনেক রকম ভাববে, কিন্তু আমি তো এই গানটা শুনে কাঁদি গভীর রাত্রি। হে প্রভু, তোমার জন্য কপোটা চোখের জল ফেলেছি, কৃষ্ণ বলে কপোটা চোখের জল ফেলেছে, হা কৃষ্ণ বলুন তো। সন্তানের জন্য কেঁদেছেন, স্ত্রীর জন্য কেঁদেছেন, স্বামীর জন্য কেঁদেছেন, কন্যার জন্য কেঁদেছেন, অর্থের জন্য কেঁদেছেন, বিষয়ের জন্য কেঁদেছেন, বন্ধুর কাছে ব্যথা পেয়ে কেঁদেছেন, হিসেবে একটু অঙ্কে বসুন তো। কৃষ্ণ বলে কদিন কপোটা চোখের জলে ভেসেছেন, কপোটা চোখের জল ফেলেছ যে আমায় ভালোবাসবে,
পথের কাটায় পায় রক্ত না ঝরালে কি করে আমার কাছে আসবে ও গুরু বাক্য নিয়ে চলছে একদিন ভিক্ষা করতে এক জমিদার বাড়িতে গেছে অপরূপা সুন্দরী সেই জমিদারের কন্যা দোতলা থেকে ও ভীষণ সুন্দর ছেলেটা দেখতে বৈরাগী হঠাৎ উপরে চোখ গেছে চোখ গিয়ে রাধারানীর কথা মনে পড়েছে কোন কোন নারীর মধ্যে রাধার ষোলো কলার দু চার কলা থাকে মানুষ তার দিকে তাকিয়ে দেখে হরিনাখি টানা টানা চোখ বলে না তোর পটল চেরা চক্ষু দিয়ে চাক্ষু মেরেছে সেই হরিনাখি কপিল পুচ্ছ কেশ কপিলের শরী গাভীর যে কেশ খাত 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 এটা এক কলা চম্পক বরণ ওই মেয়েটার মধ্যেও কয়েকটা কলা আছে ও রাধারানীর কথা চিন্তা করে মেয়েটার দিক তাকিয়ে আর বৃন্দাবনের কথা ভাবছে আর ভাবছে রাধারানী আমি কি গোবিন্দ দর্শন পাব না বাহ বাহ সুন্দর কিন্তু একটা অচেনা যুবতীর দিকে একটা অপরিচিত যুবক যদি ভিক্ষা করতে এসে তাকিয়ে থাকে ব্যাপারটা তো ভালো না ও যে কি ভাবছে ওর মনের মধ্যে ঢুকে থেকে আর দেখে নাই মেয়েটা সরে গেছে দেখছে ওই লোকটা আমার দিক তাকায় আছে পরের দিন আবার গেছে যে ওইভাবে দেখে তাকায় আছে তখন ওর বাবাকে ডাক দিয়েছে বাবা এ বদমাশ এ বৈষ্ণব সেজেছে দেখো কতদিন আমার দিকে কতক্ষণ তাকিয়েছিল আমি সরে যেতে বাধ্য হয়েছি এবার জমিদার বাহ ওর তো গোমস্তা আছে রাইট ওকে ধরে পিটা এমন পিটান পিটাইছে রক্ত টক্ত বেড়ে গেছে নাক ফেটে গেছে ঠোঁট কেটে গেছে পা ওটাও ছুলে গেছে হাত ছুলে গেছে ওই অবস্থায় গুরুদেবের কাছে কি হয়েছে তো বলছে বাবা এই এই ঘটনা ঠিক আছে যা তোর যন্ত্রণা হবে না তোর যন্ত্রণা আমি গ্রহণ করলাম তোর মনে কোনো পাপ নাই ছোট ওই বটতলা ভিটায় যে রাধা গোবিন্দ মন্দির আছে ওই বটতলায় গিয়ে তুই একদম একটা চাদর মুড়ি দিয়ে একটা বস্তা পেতে ওখানে শুয়ে থাক আর রাধার রূপ তুই মেয়েটাকে তোর আধার মতো দেখেছিস ওই রূপ দেখতে থাক আর নাম জপতে থাক তোর খাবার আমি সময় মতো পৌঁছে ওখানে গিয়ে চাদর দিয়ে পুরো দেহ ঢেকে বস্তার পরে দেহটাকে ঢেকে ওই রূপ দিন রাত ভাবছে দিন রাত ভাবছে ওই মহিলার ওই রূপটাই ওইটাকেই রাধা রূপ ধরে নিয়েছে ভাবতে 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 মাসখানেক হয়ে গেছে এইবার ওই যে যে সুন্দরী মেয়েটা ওর গায়ে জ্বালা উঠে গেছে বলছে বাবা কি আমি মনে হয় অন্যায় করেছি কেন ও আমার দিকে তাকিয়েছিল আর চোখে জলও পড়েছিল তারা ও বদমাইশ না
বাবা আমি ওর কাছে ক্ষমা চাই। তুমি আমার কথা শুনে ওকে মেরেছো। আমি অন্যায় করেছি কেন? আমি খেতে পাচ্ছি না, আমার ঘুম হচ্ছে না, আমার ভিতরে একটা যন্ত্রণা। আমি যেন কি পাপ করেছি, আমি যেন কি অন্যায় করেছি, আমার বৈষ্ণব অপরাধ। বলে এই তো দেখ তো, তুমি ওকে এনে দাও, আমি ওর পা ধরে ক্ষমা চাই। বাবা তখন লোকজন পাঠিয়েছে, দেখত কোথায়। দেখতে দেখতে গিয়ে খবর পেয়েছে ওখানে এই অবস্থায় পড়ে আছে। জমিদারকে বললে, মেয়েটা বলছে আমাকে নিয়ে চলো। তখন মেয়েটা গিয়ে ওকে ডাক দিয়েছে, হে বৈষ্ণব, তুমি যার দিকে তাকিয়ে তাকিয়ে চোখের জলে ভাসছিলে, আমি এসেছি তোমার কাছে একবার, একবার তুমি নয়ন মেলো, আমি তোমার চরণ দুটো ধারণ করি, আমি আমার অপরাধ ক্ষমা চাই। তুমি আমাকে দেখো, তুমি আমাকে দেখো। ও ভিতর থেকে বলছে, তোমাকে আমার প্রয়োজন নেই আর। কেন? তোমার ওই রূপ ভাবিতে ভাবিতে আমার হৃদয়ে ওই রূপ আমি সর্বদা দর্শন করি, তোমাকে আর দরকার নাই। তোমার ও রূপ একদিন পুড়ে হয়ে যাবে ছাই, আর আমি যে রূপ আমার হৃদয়ে মন্দিরে পেয়েছি সেই রূপ ধ্বংস হবে না। এখান থেকে যদি কিছু বোঝার থাকে আপনারা বুঝে নিয়েন। মেয়েটা পা জড়িয়ে ধরল, চার তোমার ওই রূপ আমি দেখব না, কারণ ওই রূপ আমি আমার হৃদ মন্দিরে পেয়ে গেছি, আমি সবসময় তাকে নিয়েই এখানে আছি। তুমি কি বুঝবে রাধা প্রেম? তুমি বলছো রাধারানী কৃষ্ণকে পাইনি, শ্রীমতী রাধারানীর হৃদয়ে পিঞ্জরে সবসময় কৃষ্ণমূর্তি আকারে। জন্ম জন্মান্তর রাধা কৃষ্ণকে কেউ বিচ্ছিন্ন করতে পারবে না। অনন্তকালের রাধার আজও আঁখি ঝুরে, অনন্তকালের কৃষ্ণের মধুর বাঁশির সুরে, রাধা কৃষ্ণ মাধুর্য বৈধুর্য প্রেম যদি না হতো, বাংলা সাহিত্য পরিপুষ্ট হতো না। বৈষ্ণব সাহিত্য বলে কিছু থাকতো না, আর বৈষ্ণব সাহিত্য না থাকলে বাংলা সাহিত্য থাকে না। কবিরা গান লেখে রাধা কৃষ্ণের উপরে আরোপ করে, কত গান, হাজার হাজার লক্ষ লক্ষ গান ওই রাধা কৃষ্ণ প্রেমের উপর আরোপ করেই লেখে। কয়জন অন্তর্নিহিত অন্তর্দৃষ্টি দিয়ে দেখে, এই জন্যই তো আমার গান ভালো লাগা, ভালো লাগা ক্ষণেকের তরে, ক্ষণেকের তরে ভালোবাসা হয় যে অন্তরে, ভুলিতে পারে না কেউ তা জীবন ভরে, জীবন ভরে প্রেমের মাধুরী।
অসীমের মন করেছে চুরি আমি ভাব সাগরের ঢেউয়ের দোলায় ভাসালাম তরি ও ভাসালাম তরি ধারানীর যুগল পদ্ম হৃৎপদ্মে করে আরাধ্য সুন্দর।